আজ তোমাদেরকে রাতে লুচি করা দেখাবো, আজকে লুচি খাবো রাত্রে। তা চলো তোমাদেরকে দেখাই লুচি করা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুশ ব্লগে সবাইকে স্বাগত। এখান থেকে ব্লগটা শুরু করছি, দেখতে পাচ্ছ রাতের ব্লগ। তা আমি এই রাতের থেকে স্টার্ট করে দিয়েছি, আজকে রাতে লুচি হবে। তা মা লুচিটা বেলে দিচ্ছে, আমি মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নিয়ে ওটা অনেকক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর আর একটু মাখিয়ে নিয়ে তারপরে মা বেলে দিচ্ছে, আমি ভাজছি। দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি প্লিজ তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইবারটা অবশ্যই করো, আর পাশে থাকা বেল বাটনটা দিয়ে দিও, যাতে আমার ভিডিও যা যা আমি ভিডিও ছাড়ি সব নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আমার খুবই ভালো লাগবে তোমরা যদি সাবস্ক্রাইবারটা এখনও যারা আমার ফ্যামিলিতে আসোনি আসলে আমার খুবই ভালো লাগবে, দেখতে থাকো। তা আজকে লুচি বানানো, আর ফুলকো ফুলকো লুচি খেতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, আর আমার হাজবেন্ড খেতে চেয়েছে, এর জন্য আমি লুচিটা বানাচ্ছি। আর আমি আগের দিন বানিয়েছি, সেটা আমার পরের দিনকে আমার ছাড়তে হচ্ছে, সেদিনকে তো আর রাত্রে তো ছাড়া যায় না, পরের দিনকে রাত্রে ছেড়ে দেবো আমি। তা আমি সেই ভিডিওটা তোমাদেরকে করে দিচ্ছি যেটুকু পারছি। আর দেখো কী সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে, আর এটা দারুণ লাগছে না, পুরো ময়দার, একটু আটাও দিইনি, শুধু ময়দার লুচি হচ্ছে। তা কেমন লাগছে লুচিটা? দারুণ লাগছে, আমার তো খুবই ভালো লাগছে, দেখে মনে আবার খেতে বসি এরকম লাগছে। তা আমার তো রাতে খাওয়া অলরেডি হয়ে গেছে, আমরা খেয়ে নিয়েছি, আর এখন ভাজা আমি মনে করো এডিট করছি, তো এর জন্য তোমাদেরকে ভয়েসটা দিতে হচ্ছে, তখন মনে করো রান্নার টাইমে আর ভয়েসটা দিতে পারিনি, আর তেলের জিনিস তো, আর গরম তেল ছিটকে যেতে পারে, এর জন্য তাড়াতাড়ি আমি শুধু লুচিটা তাড়াতাড়ি করে নিয়েছি। আর মাংস তরকারি ছিল দুপুরের, সেই দুপুরের মাংস তরকারি দিয়ে লুচি খাবো, এর জন্য ও লুচি খাওয়ার জন্য পাগল করে দিয়েছে আমার হাজবেন্ড, তার জন্য গরম গরম লুচি করে নিলাম। আর কী সুন্দর ফুলেছে দেখতেই পাচ্ছ, তোমাদের লুচি দেখালাম, সবারই লুচি দেখলে সবারই জিভ দিয়ে জল পড়ে। তা দেখো বাড়িতে করে খেতে হবে, তা এখানে দেখো ফুলকো ফুলকো লুচি কী সুন্দর কালার হয়েছে, দারুণ লাগছে না? তা দেখো সবে মাত্র কটা করেছি, আস্তে আস্তে মনে করো সবগুলো করবো, তার বাড়ি সবাই খাবে, মানে আমি মা তারপর আমার হাজবেন্ড, আমার মন পুচকু সোনাও খেয়েছিলো একটু, ওকে ওটা ভিডিও তুলিনি, তাই এমনি দেখালাম, একটুখানি মুখের মধ্যে দিয়ে দিই, আমরা খাচ্ছি আর ও তাকিয়ে থাকে কেমন লাগে, তাই না? তার জন্য একটু মুখের মধ্যে দিয়ে দিই, ও তাই ও চুটকে চুটকে খায়। তা দেখতেই পাচ্ছ কী সুন্দর লুচিগুলো ফুলছে, দারুণ না? দেখে মনে হচ্ছে আমার মতন গালগুলো, যেরকম গালগুলো ফোলা সেই রকম লুচিগুলো ফোলা ফোলা হচ্ছে, দারুণ লাগছে। তা দেখে বলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, দেখতে থাকো কেমন লাগে না লাগে, আমার তো খুবই ভালো লাগছে, দেখে তো জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমার তো, লুচির কথা শুনলে, লুচি তারপরে ঘুগনি, মানে লুচির সাথে কী কী খেলে ভালো লাগে, লুচির সাথে ঘুগনি, তারপর লুচির সাথে পায়েস, লুচির সাথে আলুর দম, লুচির সাথে কষা মাংস, মুরগির মাংস কিংবা খাসির মাংস হলে যা ফেভারিট, ও দারুণ। আমার কী বলতো আমিষ খাবারও ভালো লাগে, এবং নিরামিষ খাবারটা আমার কাছে খুবই ফেভারিট, নিরামিষ থেকে আমিষের থেকে একটু নিরামিষটা একটু বেশি পছন্দ করি। আর ঠাকুরের ভোগ হলে তো কোনো কথাই নেই, ঠাকুরের ভোগ আমার সবচেয়ে প্রিয় খাবার, ঠাকুরের ভোগ, আমি ঠাকুরের ভোগটা খুব খেতে পছন্দ করি, খেতে ইচ্ছেও করে, মানে যেখানে ঠাকুরের পুজো হয় আমি প্রসাদ খেতে যাবই যাব, মনে করো নিমন্ত্রণ করলে, নিমন্ত্রণ ছাড়া তো আর কারো বাড়ি যাওয়া যায় না, নিমন্ত্রণ করলে অবশ্যই যাব। তা এখানে দেখতেই পাচ্ছ লুচি, ও আমার তো জিভে জল বেরিয়ে যাচ্ছে, তোমাদের কেমন লাগছে দেখে বলো, আমার তো খুবই খেতে ইচ্ছে করছে, মনে করো খাওয়া তো অলরেডি রাতে হয়ে গেছে কিন্তু এখনও দেখছি আর মনে কি জিভ দিয়ে জল বেরোচ্ছে, মানে আরেকটা খেয়ে নিই। তা আমার কী বলতো লুচির সাথে এরকম খেতে খুবই ভালো লাগে, নিরামিষ খাবার কিংবা আমিষ খাবার, মনে করো কষা মাংসের সাথে লুচিও দারুণ লাগে না কী বলতো, আমার তো খুবই ভালো লাগে। আর আর কী বলতো রান্নার থেকে না, রান্না করার থেকে খেতে খুবই আমি পছন্দ করি, মানে কি বিভিন্ন ধরনের খাবার খেতে ভালো লাগে রান্না করার থেকে, রান্না করলে এটা প্রবলেম ওটা প্রবলেম, এটা ভালো হয় কি ওটা ভালো হয়, মানে একটা মাথার মধ্যে থাকে যে ভালো হবে কি না, তার থেকে যদি কেউ রান্না করে দেয় ও জম্পেশ খাওয়া যায়, কোনো ব্যাপার নেই, কপাকপ খেয়ে নাও,
আর দেখতেই পাচ্ছ লুচিটা ও দারুণ হয়েছে না? এটা একটু লালচে করেছি, ভাজা ভাজা করেছি, সবগুলো তো সাদা সাদা করছি, ভাল লাগছিলো না, একটু এটা একটু ভেজে নিলাম বেশি করে। তাই দেখো একটা করে ভাজছি আর একটা করে গামলার মধ্যে রেখে দিচ্ছি। আর দেখো কালারগুলো কী সুন্দর হয়েছে, দারুণ না? আমার তো খুবই ভালো লাগছে। তা দেখো, তাই দেখো পরপর লুচি খালি ভেজেই যাচ্ছি, ভেজেই যাচ্ছে আর ভেজেই যাচ্ছে। তোমাদের ভাজা ভিডিওটাই শুধু দেখিয়ে যাচ্ছি, খাওয়ার ভিডিও তো দেখাতেই পারছিলাম না। তা কি কেমন করে দেখাবো, নিজের হাতে করছি, তোমাদের যেটুকু নিজের হাতে দেখাতে পারি সেটুকুই তোমাদেরকে দেখাই, কিন্তু খাওয়ার ভিডিওটা দেখাবো, লুচিটা বানানো হোক তারপর তো খাবো, সবাইকে খেতে খেতে দেবো, তারপর আমি খাবো, তাই না? তারপর তোমাদেরকে দেখাবো খাওয়ার ভিডিওটা, মাংসর সাথে কেমন লাগে খেতে। তা এখানে দেখতেই পাচ্ছ ফুলকো ফুলকো লুচি, মানে কি বলো তো, লুচি যদি ফোলে না দেখতেই সৌন্দর্য লাগে, খেতে খেতে তো আরও ভালো লাগে, কিন্তু দেখতে ইচ্ছে করে, চোখের অনেক একটা নজরই আলাদা লুচি যদি ফোলে। আর যদি না ফোলে না মাথা গরম হয়ে যায়, আর ফুললে ওহ চোখে মুখে আসি, ও কি সুন্দর ফুলেছে, দারুণ লাগছে, এরকম হয় না? আমার তো এরকমই হয়। আর এখানে দেখতেই পাচ্ছ লুচিগুলো দু একটা না মনে করো কি ফুলছে না, তা আমি আবার ফুলছে না, আবার কেমন ফুলছে এটা আবার এমন হয়েছে মনে করো ওই ভারতের আমের মতন হচ্ছে, ভারতের ম্যাপ বলে ফেলেছি, ভারতের ম্যাপ হয়নি, আম যেরকম হয় দেখতে সেরকম লুচিটা হয়ে গেছে। তা ওটা মার একা সময় ওই একটার পর একটা থাকে তো লুচিগুলো, এর জন্য ওগুলো টানতে গেলে ওগুলো লম্বা হয়ে যাচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ ও দারুণ, আর লুচি ভাজতে ভাজতে তেল কমে গেছিলো, আবার তেল দিলাম, দেওয়ার পর আবার দেখে দেখো লুচিগুলো ফুলছে, তখন একটু মানে লুচিগুলো ফুলছিলো না, তেল আবার কী বলতো লুচি করতে গেলে অনেক তেল লাগে, এর জন্য লুচিগুলো একটু তার জন্য কমে গেছিলো, তার জন্য লুচিগুলো ফুলছিলো না, তারপর আবার তেল দিলাম, তারপরে আবার ভালোভাবে ফুলে গেল। দেখতেই পাচ্ছ গাবলাতে কী সুন্দর লুচিগুলো ফুলে ফুলে রয়েছে, দেখতে কেমন লাগছে বলো তো? ভালোই লাগছে না? আমার তো খুবই ভালো লাগছে। তা তোমাদের কেমন লাগছে দেখে বলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইবারটা অবশ্যই করো। যারা আমার ফ্যামিলিতে এখনও আসতে পারোনি প্লিজ তাড়াতাড়ি চলে আসো, আমাদের ফ্যামিলিতে যোগদান করো, আমি চাই আমার ফ্যামিলিটা আরও বড়ো হোক। দেখতে থাকো আমি আজকে লুচি বানাবো, সেই লুচির ভিডিও আজকে তোমাদেরকে দেখাবো, লুচি বানানোর ভিডিও এবং খাবো। মনি আজ তোমাদেরকে লুচির ভিডিও দেখাচ্ছি, আর লুচি দেখে নিয়ে আমার একটা গান মনে চলে এসছে, অনেক পুরনো গান, আর সবাই দেখি লুচির ভিডিও নিয়ে গানটা করে। এই দেখো লুচি আর মাংস দেখে মনে হচ্ছে ও দারুণ লাগছে না দেখে, এটা আমার হাজব্যান্ড খাবে। আর দেখতেই পাচ্ছ লুচির জন্য অল্প কটা লুচি দিয়েছে, দেখে মনে হচ্ছে অনেকগুলো। তা চলো ওদের মা আর ওরকে দিয়ে দেবো, এখানে দিয়ে দিয়েছি আমি, এখন মনিকে নেব, ওরা এখন খাবে, তারপরে আমি খাবো, তারপর তোমাদেরকে দেখাবো। আর লুচি দেখেই মনে হচ্ছে লুচির একটা গান বলি, লুচি লুচি ফুলকো লুচি, আমার হাতে গরম লুচি, আমার পাতে গরম লুচি লুচি। আর এখানে আমার হাজব্যান্ড কম্পিউটার নিয়ে বসে আছে, আর এখানে গান চলছে টিভিতে, আর ও তো কাজেই মতি দিয়েছে দেখতেই পাচ্ছ। আর মনি তো দুষ্টামি, এই দেখো মার সাথে দুষ্টামি খেলা করছে, আর এখানে আমি রয়েছি। তা তোমাদেরকে লুচি বানানোর সময় দেখাতে পারিনি, এই দেখো কেমন লাগছে দেখে বলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আমি কী বলো তো সবসময় আমি আনন্দ থাকতে পছন্দ করি, আমার নিরানন্দে থাকতে ভাল লাগে না, একটু আনন্দ থাকবো, খাওয়াটা বড় কথা না, ভালো মন্দ খাওয়াটা বড় কথা না, আনন্দে থাকাটাই সবচেয়ে ভালো কথা, সবাই আনন্দেই থাকতে চাই, আমিও থাকতে চাই, আমার হাজব্যান্ড বাইরে থাকে তো ও থাকলে ভালোই আনন্দ হয়, কী বলতো এখানে যাওয়া হয় ঘুরতে যাওয়া হয় খুবই আনন্দ করা যায়, কিন্তু ও বাইরে থাকে তো সেরকম আনন্দ করা হয় না, বাড়ির মধ্যে খালি রান্না খাওয়া, বাড়ির মধ্যে ঘরের মধ্যে থাকা ভালো লাগে না, একটু চাই যে একটু অন্যরকম হোক, এর জন্য যখন ও আসে তখন খুবই আনন্দ হয়, ঘুরতে যাই আনন্দ করি সবাই মিলে, খুবই ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ লুচি মাংসের সাথে খাচ্ছি, কেমন লাগছে দেখে বলো, গাবলা নিয়ে বসে পড়েছি আর জিনিস নষ্ট করলাম না, নালে আবার ধুতে হবে এর জন্য। এই দেখো গাবলার মধ্যে রয়েছে, গাবলার মধ্যে নিয়ে খেয়ে নিচ্ছি, এই দেখো দারুণ লাগছে না, তা খাওয়াটা দেখাতে পারলাম না, এই দেখো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তাই এই দেখো ও মোবাইলও দেখছে আবার টিভিও দেখছে, এখানে মনি রয়েছে খেলা করছে আর গান শুনছি, আর গান শুনে শুনে একটু নিজেও বলছি দেখতেই পাচ্ছ। তা আমি এখানে শেষ করছি, পরে ভিডিও আবার আসবো,
বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে। বাই।